শবে কদরের কোনো আমল আছে কিনা শবে কদরের আমল আছে ভাই শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুই রাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ শবে কদরের নামাজ এত রাকাত অমুক সূরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ততবার এগুলো মনগড়া এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই তবে দুই রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মা জানা আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করার সুযোগ থাকলে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব শবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন শবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সমাজে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয় সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদর ইনশাআল্লাহ তাআলা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্তশূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না জায়েজ না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকের কোনো আমল আছে কি না কী কী আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়েতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জানা আয়েশা বলেছেন কানা ইয়াজিতাহিদু ফিহি মা লা ইয়াজিতাহিদু ফি গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিসে আরও বলেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দাখাল আল আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আইকাদা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়াসাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মোজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতেকাফ শেষ দশকের প্রধান ইবাদত কি এতেকাফ এতেকাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতেকাফের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান রোজা তৃতীয় হিজরিতে ফরজ হয়েছে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই মসজিদে এতেকাফ করছেন যুবকরা এতেকাফ করবেন তো ইনশাল্লাহ তিনটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজ্জুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতেকাফ এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঁটি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাটে এসে পড়েছে এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতেকাফ করার তৌফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতেকাফ করবেন বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে ইবাদত বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদাকাও বেশি বেশি করে করবেন
রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন, মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে, সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের, আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন, তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দরুদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ।